তো প্রিয় গাইস, আমার হাতে দেখছেন পলিথিন। তো এই পলিথিনটা দিয়ে এই যে যেটি ইটের যে জয়েন্টগুলো আছে, লম্বা জয়েন্ট এবং খাড়া জয়েন্ট, দেখুন এই যে খাড়া জয়েন্ট এবং এই খাড়া জয়েন্টটা আমরা এই যে কাগজটা দেখলেন, এই কাগজ দিয়ে, এই কাগজটা দিয়ে মূলত আমার হাতে কিন্তু এটা পলিথিনের কাগজ। তো এই কাগজটা দিয়ে যদি আপনারা এই জয়েন্টগুলো সুন্দর করে টান দেন, তো এই টান দেওয়ার, জয়েন্টগুলো টান দেওয়ার উদ্দেশ্য একটাই, গাঁথনি করার পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে গাঁথনিগুলোর গ্যাপে কিন্তু অনেক সময় এক জায়গায় মশলা বেশি থাকে, এক জায়গায় কিন্তু কম থাকে, ঠিক আছে। তো আমরা আগে সুন্দর করে এটা যদি টান দিয়ে দেয় তাহলে দেখা যাবে এই জয়েন্টগুলো সুন্দর করে কিন্তু ভিতরে মশলাটা অ্যাকুরেটভাবে সব জায়গায় জুবায়া যাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে সুন্দর করে আমার মতো করে পলি দিয়ে টান দিবেন। আর এই পলি দিয়ে টান দেওয়ার আর একটা মূল কারণ আছে, তো গাঁথনি দেখুন এখনকার ইটের শেপগুলো কিন্তু বেশি একটা ভালো না, ভালো না থাকার কারণে দেখা যায় গাঁথনি যতই ভালো করার চেষ্টা করেন গাঁথনিগুলো কিন্তু একটু এদিক সেদিক দেখা যায়। তো এইভাবে যদি টান দিয়ে যদি আপনারা গাঁথনিটা ঝাড়ু দেন তাহলে আপনার গাঁথনিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর আসবে এবং ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তো সেটা আমরা লাস্টে দেখাবো যে আসলে এইভাবে টানার পর গাঁথনিটা ঝাড়ু দিলে কীরকম দেখায়। তো আপনারা আমার মতো করে এইভাবে আপনারা সর্বপ্রথম পলিথিন দিয়ে আপনারা টান দিবেন। তো অনেকেই কিন্তু গাঁথনিগুলো যে যার মতো পারে সে কিন্তু সেইভাবে ঝাড়ু দেয়, তো আমি আমার মতো করে ঝাড়ু দিচ্ছি, কারণ আমাদের এখানে আমরা আমাদের এলাকায় কিন্তু আমরা সবাই এভাবেই কিন্তু আমরা গাঁথনি করার পরে 5 ইঞ্চি গাঁথনিগুলো এভাবে সুন্দর করে কাগজ দিয়ে, মানে পলিথিনের কাগজ দিয়ে আমরা এই জয়েন্টগুলো টান দিয়ে তারপরে কিন্তু আমরা গাঁথনিগুলো ঝাড়ু দিই। তো দেখুন আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত আগে এরকম লম্বা যে সারগুলো আছে, মানে ইটগুলো গাঁথনি করতে এই লম্বা ইটগুলো আমরা সুন্দর করে জয়েন্টগুলো আগে অ্যাকুরেটভাবে আমরা পলিথিন দিয়ে টান দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু পাথরে টান দিচ্ছি, এবার কিন্তু আমি খাড়া টান দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর একটা শেপ আসছে কিন্তু এখানে। তো আপনারাও কিন্তু এভাবে আমার মতো করে টান দিয়ে দেখবেন, দেখতে পারেন যে আসলেও আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সত্য কি মিথ্যা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ট্রাই করে দেখলে পর আপনারা বুঝতে পারবেন যে আসলেও আপনারা যেভাবে গাঁথনি ঝাড়ু দিচ্ছেন আর আমি যেভাবে দেখাচ্ছি আমার মতো করে ঝাড়ু দেওয়ার পরে কতটা তফাত এবং কতটা গাঁথনিগুলো সুন্দর দেখায়, আমার মতো করে দিলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন গাঁথনি 5 ইঞ্চি গাঁথনি করার পরে যে যার মতো করে কোনো মতো কিন্তু ঝাড়ু দিয়ে রেখে দেয়, এতে করে কি দেখায় গাঁথনি কিন্তু অনেক সময় দেখতে খারাপ দেখায়, কিন্তু দেখতে ব্যাচিরি লাগে, এতে বেশি একটা ভালো দেখায় না। আর আমি যেভাবে টানছি এভাবে টানার পরে যেন আপনারা গাঁথনিগুলো শলার ঝাড়ু দিয়ে, আমি দেখাবো যে শলার ঝাড়ু দিয়ে আপনারা ঝাড়ু দেওয়ার পরে আসলে গাঁথনিটা কত সুন্দর দেখায়, ঠিক আছে। আপনারা দেখলে আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন।
তো দেখুন এই যে আমি খাড়া জয়েন্টগুলো টান দিচ্ছি, দেখুন আমার জয়েন্টগুলো যে আমি ইটটা গাঁথনি করছি এই জয়েন্টগুলো কিন্তু অ্যাকুরেট, কোনোর দিকে কোনো কমবেশ নাই। দেখুন এই জয়েন্টগুলো যখন আমি পলিথিন দিয়ে টান দেবো প্রত্যেকটা গ্যাপ কিন্তু আটকে যাবে। এবং দ্বিতীয় কারণ, এটা আমার টানার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে আমি টান দেওয়ার পরে যে মশলাগুলো নিচে পড়ছে আর সুন্দর করে একটা গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপটা কিন্তু পরে যখন আমরা প্লাস্টার করবো এই প্লাস্টার করার সময় কিন্তু মালটা ওই গ্যাপের মধ্যে পৌঁছাবে এবং সুন্দরভাবে কামড় দিয়ে কিন্তু ধরবে। তো অনেকেই কিন্তু শুধু ঝাড়ু দিয়ে রেখে দেয়, এতে কিন্তু শুধু জাস্ট আপনার উপরের ইটটাই কিন্তু মশলাটা পায়, ভিতরে জয়েন্ট পর্যন্ত কিন্তু পায় না। তো আপনারা যারা অবশ্যই যারা বাড়ির কাজ করাচ্ছেন যে মালিকগুলোকে আমি বলবো অবশ্যই মিস্ত্রিদের এইভাবে করে গাঁথনিগুলো ঝাড়ু দিতে বলবেন অবশ্যই। মোবাইল ক্যামেরা তো আলো আপ ডাউন করে বুঝবো, আপনার ফোকাস করবার দেয় আলো আপ ডাউন করে। তো প্রিয় গাইজ দেখুন আমার কিন্তু আমি পলিথিন দিয়ে টান দিয়ে দিছি, তো দেখুন এখন গাঁথনিগুলো আপনারাই দেখুন যে খাড়া জয়েন্টের যখন টান দিছি এই গাঁথনিগুলো কত সুন্দর একটা কিন্তু শেপ চলে আসছে আপনারা দেখুন। আমি কিন্তু এখনও পর্যন্ত ঝাড়ু দেই নাই, জাস্ট এইগুলো শুধু আমি কিন্তু পলিথিন দিয়ে টান দিয়ে দিছি, টান দেওয়াতেই দেখুন গাঁথনিগুলো কত সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। তো তো দেখুন আমার হাতে ঝাড়ু দেখুন, তো আমি এখন এই গাঁথনিটা ঝাড়ু দেবো কারণ আমার কিন্তু জয়েন্ট টানার শেষ। তো এখন আমি সুন্দর করে গাঁথনিটা আমি ঝাড়ু দেবো। চল ভাই
তো প্রিয় গাইস, আমার হাতে যে পলিথিন, হয়তো অনেকেই অনেক কিছু দিয়ে আপনারা ঝাড়ু দিচ্ছেন বা ই করছেন, কিন্তু আমার মতো এরকমভাবে পলিথিন দিয়ে কিন্তু আমার মনে হয় আপনারা কেউ এইভাবে জয়েন্ট টানেন না, এবং এইভাবে তারপর পলিথিন টানার পর আপনারা সুন্দর করে ঝাড়ু দেন না আমার মতো করে। তো আমার মতো করে এইভাবে পলিথিন দিয়ে এবং ঝাড়ু দিয়ে আপনারা ঝাড়ু দিবেন, তাহলে আশা করি সুন্দর হবে। কিন্তু তো হয়তো আপনারা যে যা যার মতো সে তার স্টাইলে আপনারা গাঁথনিগুলো ঝাড়ু দিচ্ছেন, কিন্তু আমার মনে হয় যে এইভাবে আমি পলিথিন দিয়ে যে জয়েন্টগুলো টেনে আমি গাঁথনিটা ঝাড় দিছি, এইভাবে আপনারা হয়তো ঝাড়ু দেন না। তো বিশ্বাস নেই, দেখুন গাঁথনির কত সুন্দর একটা শেপ আসছে, আমি জুম করে দেখাই, দেখেন একদম কাছে নিয়ে আপনাদের দেখাই, আপনারা দেখুন যে কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আমার মতো করে আপনারা চেষ্টা করবেন এইভাবে ঝাড়ু দেওয়ার, তাহলে দেখবেন 5 ইঞ্চি গাঁথনিটা অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে, আমি দেখাই, দেখুন পুরোটা গাঁথনি কত সুন্দর একটা কালার আসছে গাঁথনির, এবং জয়েন্টগুলো কত দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আশা করি আমার মতো করে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের গাঁথনিগুলো এইভাবে ঝাড়ু দিলে অনেকটাই সুন্দর দেখাবে এবং দেখতে অনেক ভালো লাগবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে। ঠিক আছে, তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি, আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশেই থাকবেন আপনারা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।